হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পুষ্পালি কিচেনে। আজকে আমরা বেগুন আর করলাটা একটু অন্যভাবে রান্না করব। করলার বেগুন ভাজতে একটা ছোট সাইজের বেগুন কেটে নিয়েছি আর তিন চারটে করলা কুচি নিয়েছি। হাফ চামচ কালো জিরে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন নিয়েছি এক চামচ আর দুটো শুকনো লঙ্কা। গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিলাম, কড়াটা গরম করে নেব। এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব দুই চামচের মতন, তেলটাও গরম করে নেব। এখানে আমি বেগুনে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, উচ্ছেতেও নুন হলুদ মাখিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি প্রথমে বেগুনটা দিয়ে ভেজে নেব। বেগুনটা 5 মিনিটের জন্য মিডিয়াম গ্যাসে ঢাকনা চাপা দিয়ে ভেজে নেব। বেগুনটাকে একটু নেড়ে দেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এক কড়ার মধ্যে আমি আরও 2 চামচ সর্ষে তেল দিয়ে দেব। কালো জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দেব। কালো জিরে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিতে হবে। রসুন কুচিটা দিয়ে একবার নেড়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি উচ্ছেটা দিয়ে দিচ্ছি। উচ্ছেটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব মশলার সঙ্গে। করলাটাও ঢাকনা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে। করলা সেদ্ধর সময় আমি কিন্তু কোনো জল দিইনি, এই করলার জলেই করলাটা সেদ্ধ হয়ে গেছে। করলাটা একটু ভালো করে আমি নেড়ে দিচ্ছি। করলাটা কড়ার মধ্যে এইভাবে আমি মিলে রেখে দেবো যাতে করলাটা লো ফ্লেমে ভালোভাবে ভাজা হয়ে যায়। করলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বেগুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। করলার বেগুনটা ভালো করে মিশিয়ে আমি আরও 1-2 মিনিট একটু লো গ্যাসে রান্না করে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর এই করলা উচ্ছে ভাজাটা একটা বাটির মধ্যে নামিয়ে নেব। করলা উচ্ছে ভাজাটা একদম পরিবেশনের জন্য রেডি, খেতে খুবই টেস্টি হয়েছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।